আল্লাহর নবী সা পয়গম্বরের প্রতি যখন বাচ্চাগুলো বারবার বাড়িতে যাইয়া কথা বলে, হে বাবাজি আমার, সকল মানুষেরা বলা কওয়া করে এলাকাতে, আমি রাখলাম ঘরের ভিতরে, নবী সা রুহুল্লাহ বলে দিলেন, ওই ব্যক্তি আমাদের বাচ্চাগুলোকে নষ্ট করে দেয়, ওই ব্যক্তি আমাদের বাচ্চাগুলোকে শেষ করে দেয়, আমাদের বাচ্চাগুলো আমাদের ধর্ম আর মানবে না, ঈসা রুহুল্লাহ যা বলবে সেই কথাগুলো শুনবে, এক কাজ করো, এলাকার মানুষগুলো সব একত্রিতভাবে যুক্তি পরামর্শ করে আর কোন বাচ্চাকে ঈসা পয়গম্বরের কাছে যেতে দেবে না বলে তারা বন্দি করে রেখেছে। আব্বাজি আমার, এমন সময়তে কি করলো জানেন? এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগুলো, এলাকার ছোট ছোট বাচ্চাগুলো যারা ঈসা নবীর কাছে যাওয়া আসা করে, হে বাবাজি আমার, তাদেরকে একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, যখন দিন চলে যাচ্ছে, অনেক দেরি হয়েছে, কোনো বাচ্চা আসে না, একটাও বাচ্চা তার দরবারে আসে না, এই জন্য তিনি করলেন কি, আব্বাজি আমার বাইরে বেরিয়েছেন, বেরিয়ে ওই ঘরের দরজাতে গেছেন, কিছু মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন, বাবারা এই এলাকার বাচ্চাগুলো আজ কোথায়? তারা উত্তর দেয়, বাচ্চাগুলো নাই। সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর বলছেন, ঘরের ভিতরে কারাও? সঙ্গে সঙ্গে তারা বলতে চায়, উত্তর দেয়, ঘরের ভিতরে কিছু নাই। ঈসা পয়গম্বর আল্লাহর কোরআন বলতেছি, মিথ্যা নয় বাবা, আল্লাহর কোরআনের মধ্যে লেখা আছে। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বললেন, তাই যেন হয়। কি বললেন? তাই যেন হয়। যে এইটুকু কথা বলেছেন আব্বাজি, কারণ নবী জিজ্ঞাসা করেছেন, ঘরে কারা আছে? কিছুই নাই, ঘর ফাঁকা, বাইরে থেকে আমরা তালা মেরে রেখেছি। এমন সময়তে নবী বললেন, তাই যেন হয়, উনি আপনার কিনা চলে গেছেন, নবী সারহুল্লাহ আপন দরবারে চলে গেছেন। বাবা, এরা এবার তালা খুলে ভিতরে গিয়ে দেখে, একটা বাচ্চা ঘরের ভিতরে নাই। ওই চোর মলবির দল, আমি জানি কখন ওরা আমাকে গুলি করে মেরে দেবে, কারণ ওদের রাজ আমি ফাঁস করছি, তাও আমি মরণের ভয় করি না, আমি জানি আমি মরবো একবার, আর ওই দুশ্মনের হাতে যদি মরি তা শহীদের মরণ হবে। আপনি মনে করছেন আমি এসেছি আপনার মুখ দেখে কথা বলার জন্য? না, নো, কোনো মতেই সম্ভব না। আমার মতো মলবিকে ডেকে লাভ কি? আপনার যদি নিজের ভিতরেই আলো না জ্বলে, এদিকে মুখে বলছেন, আখো কা তারা নামে দিল কা উজালা নামে, এতো জোবানে বলছেন কিন্তু বাস্তবে রাগ করছেন আমার প্রতি? বিগত বছর এসেছিলাম, হয়তো মাওলা পাকের উপরে ওয়াজ করেছিলাম, আর আজকে আমি আপনার ভিতরের রোগের বিষয়ে কথা বলছি, আল্লাহ যা বলাবেন তাই বলবো, জোরে বলুন। বোঝার চেষ্টা করেন বাবা, আপনারা আমার কেউ দুশ্মন নয় বাপ, আমরা সব ওই আল্লাহর বান্দা বান্দি যে আল্লাহ আমাদেরকে এবাদাতের জন্য পাঠিয়েছেন, জোরে বলুন, ঠিক কি না বাবা? আব্বাজি আমার, সোনা মানিকের, এখন মা কান্না করে, বাপ কান্না করে, দাদা কান্না করে, দাদি কান্না করে, এলাকার মানুষ এলাকায় কান্না রোল পড়ে গেছে, কি কান্না করে, আমার বেটা নিয়ে গেলে, আমার বেটা কই, কেউ বলে আমার মেয়ে নিয়ে গেলে, আমার মেয়ে কই, বলে ঘরের ভিতরে রেখেছি, ঘর থেকে বাচ্চা সব উদাও হয়ে গেছে, ঘর ফাঁকা হয়ে গেছে, সবাই মিলে বলতেছি, আব্বাজি আমার গ্রামে কান্না বন্ধ হয় না, মা তাকে পেটে ধারণ করে রেখেছে, তিল তিল করে দুধ পান করিয়ে বড় করেছে, ওই ছোট বাচ্চা যদি মায়ের কাছে আর ফিরে না আসে, ঘর ফাঁকা মানে গায়েব হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মিনান নবীন, আমি আল্লাহ নবীদের প্রতি প্রাইজ দিয়েছি, নবীর কথায় স্বয়ং আল্লাহর কথা, আল্লাহ বলেন, জবান তোমার, ওই জোবানে পাওয়ার আমার, তুমি যেটাই বলছো ওটাই কবুল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমি কি এখনো বাজে কোনো গল্প করেছি না কোরআন বলেছি?
আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন, এমন সময় এলাকার মানুষ চিন্তা ভাবনা করে বাচ্চা যদি পেতে হয় ওই নবী সারুহুল্লার কাছে যাওয়া লাগবে। সকল বাচ্চা গো আপনার এলাকার মানুষগুলো সবাই এক এক করে যায়, ভুল বুঝতে পারে, আর যাইয়া বলে হুজুর আমাদেরকে মাফ করে দিন। হে বাবারা, এই ভারতবর্ষে পৃথিবীর জমিনে আমাদের ভারতের মাটিতে ইসলামের আলো অন্য কেউ জ্বালাই নাই, ওই চিটিং বা জহাবি মলবি করে নাই, ইসলামের কোন মুফতিরা করে নাই। যদি এই ভারতের বুকে আমার আল্লাহ দেওয়া ইসলামটাকে কেউ প্রথম প্রচার করে, তিনি হিন্দুস্থানের রাজা, গরিবদের খাজা। এই ঠিক কিনা বলুন? আরে চোরের দল, এরা বলছে আমরা ইসলাম প্রচার করছি। খ্যাপা, ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম নয়, আল্লাহর দেওয়া দিন। আজ আমরা ভারতের মাটিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এসে আমাদের কাছে ইসলাম পৌঁছাননি, কোন সাহাবী রসুল এসে দেননি, এটা সিনার ধন ছিল, এটা আকাশ দিয়ে উড়েও আসেনি, নদীর পানি দিয়ে ভেসেও আসেনি। আমার আল্লাহর দেওয়া ইসলাম আর মোস্তাফার দেওয়া ফরমান, যে বুখারা থেকে সরকারে মদিনার ওয়াদার পেয়ে বুখারা থেকে আজমিরে এসে ইসলামের আলো জ্বালিয়ে এককালীন 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। চোর, আজ তোমরা ইসলাম প্রচার করেছ, নবীওয়ালা আল্লাহওয়ালারা ইসলামের বাণী আমাদের কাছে পৌঁছিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে এই বক্তারা চোর, আমার মতো বক্তা জাহান্নামী হবে যদি তার কথা প্রথম থেকে শেষ পর্যন্ত মিল না থাকে, ঠিক কিনা? আমার আব্বাজি সোনা মানিকে রাগ করবেন না বাবা, ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আব্বা আমার যেমন এসেছে ঠিক কারামাতটা যেন এমন ছিল, নবীদের জন্য মোজেজা, ওলিদের জন্য কারামাতটা এমন, যেমন বাবা আনা সাগরের পানি নিতে দেয় না, উনি সঙ্গে সঙ্গে বললেন একটু এক পেয়ালা পানি লাকার আও, পানি এক পেয়ালা নিয়ে আসবেন বাবা, এক কাটোরা পানি নিয়ে আসবেন। পুরো আনা সাগরের পানি যখন একটি কাটোরাতে চলে এসেছে, আল্লাহর বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির জবানের পাওয়ার কত, গোটা আনা সাগরের পানি কাটোরাতে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর মুজেজা এত, আল্লাহর দেওয়া পাওয়ার এত, যেই বলেছেন তাই যেন হয়, সমস্ত বাচ্চা উদাও হয়ে গেছে। তোমাকে তো ওয়াহাবির দল শেষ করেছে, নাজদি বাবাতে শেষ করেছে। আব্দুল ওয়াহাব নাজদি তোমার কবরে যাবে না, কবরে যদি যায় তো আমিন আর লাল যাবে, ঠিক কিনা বলেন? এর জন্য আমরা বলি আমনাকে লাল মদিনা বুলা, মদিনা বুলায়ে আমনাকে চাঁদ, মদিনা বুলায়ে মদিনা মরনে সে পহলে গুম্বদ খজরা দেখা, মদিনা বুলায়ে। জোরে বলুন মায়ুস হো না যাও, তমন্না কি আঞ্জুমাত, তমন্না
তামান্না কি আঞ্জুমান, তামান্না কি আঞ্জুমান, একদিন হুজুর খাব মে তশরিফ লাইয়ে, হে মদিনা বুলাইয়ে। ঠিক নি জো গলিয়া সুন কে দুআ দে বার বার, দুআ দে বার বার। আমরা কি দুআ দেই মানুষ গালি দিলে? কিন্তু আমিনার লালের অবস্থা দেখেন, জোগলিয়া সুনকে দুআ দে বার বার, দুআ দে বার বার, এসে নবী পে দোস্ত কুরবান হো যায়ে, মদিনা বুলাইয়ে, আয়া মোনা কে লাল। জোরে বলো, মদিনা যাওয়ার ইচ্ছা আছে? নবীকে পাবে তারা, নবীওয়ালা হবে যারা। খেয়াল করেন, খাজা গরিব নওয়াজের যেমন আল্লাহর দেওয়া পাওয়ার, সেটা কিভাবে এলো সেটাও কোরআন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। জোরে কর, এই সলিহিনের বাংলা মানে নেককার ব্যক্তিত্ব। খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? ওরা বলছে আল্লাহর ওলি যা কোথায় যাবে তার ঠিক নাই, আর ওরা ওলির দরবারে যাচ্ছে। তাহলে কোরআনকে জিজ্ঞাসা করি যে ওলির কোনো ঠিকানা আসেনি, তা আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। আর এ কথা লেখা থাকে কোথায়? কারেন্টের পোস্টে। কেন 11,000 ভোল্ট আছে, 33,000 ভোল্ট আছে, 3,00,000 ভোল্ট আছে, ঠিক না বলেন? অনেক সময় দেখা যায় রেল লাইনের গেটে, মেন রোড, তার উপর দিয়ে রেল লাইন গেছে, তো গেটের কাছে লেখা আছে স্টপ, খতরা, ডেঞ্জার। আমি চিন্তা করলাম, আয় আল্লাহ, আপনি কোরআনে বলছেন আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ওখানে ওরা বাংলাতে, ইংরেজিতে, তামিলি ভাষাতে, তেলেগু ভাষাতে, গুজরাটি ভাষাতে, মারাঠি ভাষাতে, ইংরেজি ভাষাতে, বিভিন্ন দেশের মানুষ তার আপন ভাষায় তারা লিখে দিয়েছে, মানুষ যেন হাত না দেয়, কারণ এখানে 11,000 ভোল্ট আছে, হাত দিলে মরে যাবে। আয় আল্লাহ, আপনি কি কারেন্ট দিয়েছেন যা আপনি আরবিতে বলছেন আলা? তখন আমার আল্লাহ বলছেন, তুমি জানো না, আমি তো জানিয়েই দিয়েছি, যারা আমার নবী ওলির সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদের ঘোষণা দিয়েছি। আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের। আখেরাত কি ভবিষ্যৎ না বর্তমান? হাসরের মাঠ ভবিষ্যৎ না বর্তমান?
তো ভবিষ্যতে হবে হাসরের মাঠে বিচার। এরা বলছে ওরা কোথায় যাবে তার ঠিক নাই। আর আমার আল্লাহ কোরআনে বলছেন লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের। তাহলে মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আরো বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না সে অতীতের কোনো চিন্তা, ভবিষ্যতের ভয় যাদের নাই, গুজরে যাওয়ার দুঃখ চিন্তা যাদের নাই, তারা হলো আল্লাহর অলি বান্দা। জোরে বলুন, অলি হতে গেলে কি হবে জানো? কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো, ফানাফির শেখ হও, তারপর ফানাফির রসুল হও, তারপর ফানাফির লাহ হও, তারপর আল্লাহর দেওয়া ক্ষমতায় বাকাবিল্লা জীবন লাভ করে কবরে যাও। তুমি তো নিজেই চোর, তোমার তো এখনো লোভ যায়নি, তোমার তো এখনো রাগ যায়নি, তোমার তো ভিতরেই এখনো আলোই কিছুই জ্বলিনি। তা তোমার কবরে আজাব হবে না তো ওদের কবরে আজাব হবে যারা দুনিয়াতেই? আল্লাহ নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আই ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আমায় ভয় করো, আমাকে ভয় করো, আর ইসলামের ভিতরে পুরোপুরিভাবে প্রবেশ করো। খবরদার মৃত্যু বরণ করো না, ওয়ালা তামুতুন্না, খবরদার মরো না, কেন মরবো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় তোমরা পুরোপুরিভাবে মুসলমান না হবে। এর ব্যাখ্যাতে তাফসীরবিদরা লিখতেছেন তার মানে পুরোপুরিভাবে তুমি মুত্তাকি হও, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনের জন্য হেদায়াত। এই কথা কি বুঝতেছেন? আমার রাগ হচ্ছে না তো, জীবনী বললে খুব ভালো লাগতো বলেন? এ তো ছাটাই হচ্ছে, এজন্য রাগ হচ্ছে। আব্বাজি আমার সোনা মানিকের খাজা গরিব নওয়াজ, তিনি পৃথিবীর জমিনে আপনার কিনা আনা সাগরের পানি ভরে দিলেন এক কাটোরার মধ্যে। হযরত ঈসা পয়গম্বর আপনার কিনা জোবানে বললেন পুরা বাচ্চা ঘর থেকে উদাও করে দিলেন। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকের, কারণ নবীদের জন্য হয় মুজেজা, অলিদের জন্য হয় কারামাত। কারামাত হাক্কুন, বাবা কারামাত হলো সত্য। অনেকে বলবে কারামাত মানবো কেন, বেলায়াত মানবো কেন? কারণ বেলায়াত এই জন্য মানতে হবে, আল বেলায়াতু জিলদুন নবুয়া, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। হে বাবা, বেলায়াতটা নবুয়াত নয়, আবার নবুয়াতটা বেলায়াত নয়, এ জিনিসটা বোঝার জন্য একটি যুক্তি দেব। আচ্ছা, আমি আমিনউদ্দিন এই আলোর সামনে আছি, তাহলে আলোর সামনে থাকলে আমার একটা ছায়া আছে না, এই দেখেন হাতে ছায়া আছে না, হাতে ছায়া পড়ছে তো, এই দেখেন চেয়ারে। আচ্ছা, এটা কাজ ছায়া আমিনউদ্দিনের হাতের না ভুল? আচ্ছা, ছায়াটা কি আমিনউদ্দিন? আমার ছায়া মনে করেন ওই পড়ছে, তাহলে ওই ছায়াটা কি আমিনউদ্দিন? কথা বলেন, ছায়াটা কি আমিনউদ্দিন? না, কিন্তু এটা আমিনউদ্দিনের ছায়া, এটা সত্য না মিথ্যা? ছায়াটা আমিনউদ্দিন নয়, তবে আমিনউদ্দিনের ছায়া এটা সত্য, ঠিক তদরূপ। বেলায়াতটা নবুয়াত নয়, তবে নবুয়াতের ছায়া বেলায়াত, এটাই সত্য। নবী বলেন আল বেলায়াতু জিলদুন নবুয়াত, জোরে বলেন। কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ পাক নবীদের দ্বারাতে কাজ করিয়ে নিয়েছেন, আল্লাহ পাক তার ওলি বান্দাদের দ্বারাতেও কাজ করিয়ে নিয়েছেন। তা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ঈসা নবীর কথায় বাচ্চা উদাও হয়ে গেল, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় গরিব নামাজের কথায় আনা সাগরের পানি উদাও হয়ে গেল। একদিকে মোজেজা, একদিকে কারামাত, বুঝুন উপরন্ত নিজের ভিতরের রোগকে বুঝুন। রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার সোনা মানিকের,
যমন এলাকার মানুষ ছুটে এসেছে, হুজুর আমাদেরকে মাফ করে দিন, আনা সাগরের পানি ফিরিয়ে দিন, ঠিক তদরূপ বাবা আমার ওরা ঘুরে এসেছে, হুজুর ও গইসা নবী রুহুল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দিন, আমাদের আনা সাগরের পানি ফিরিয়ে দিন, আমাদের আনা সাগরের পানি লুটিয়ে দিন, কারণ ওই পানি বেগর আমরা বাঁচব না। এলাকায় হাহাকার দেখা দিয়েছে, এলাকার মানুষ সব কষ্ট পায়, হুজুর আপনি একটু পানি ফিরিয়ে দেন। হে বাবা জি আমার এলাকার মানুষ ছুটে এসেছে, ও গো নবী সারুহুল্লাহ আপনি আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দিন। মা কাঁদে, বাপ কাঁদে, এলাকাবাসী কাঁদে, হুজুর আপনি বাচ্চাগুলো ফিরিয়ে দিন। আল্লাহর নবীর ইসারুহুল্লাহ বলেন, যান ফিরে যাওয়াত, আপনারা ঘরে গিয়ে দেখেন যেখানে বাচ্চাগুলো রেখেছিলেন ওইখানে বাচ্চাগুলো আছে। জোরে বলুন, আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ বলে, এই আমার গোলাম যা আনা সাগরের পানি ফিরিয়ে দে। যেই না মাইনুদ্দিন চিস্তি আজমিরি বললেন, গোলাম চলে গেলেন, বাবা ঢালতেও সারাও, আর আনা সাগরের পানি টপে টপে ভর্তি হয়ে যায়। এরাও তো রোজাটা খুলে ঘরে চলে যায়, যাকে আপন আপন বাচ্চা ঘরে কান্নার রোল পড়ে যায়, বুকে ধরে আর বলে, বাবা তোরা কোথায় গেলি? বলে, এটাই তো বলতে পারবো না, আমরা ঘরের ভিতরেই ছিলাম। তাহলে এটা হলো কেমন করে? বলে, এটাই তো নবী সারহুল্লার প্রতি, নবীনদের প্রতি আল্লাহর দেওয়া ক্ষমতা। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এলাকা গরম হয়ে যাচ্ছে, চোরদের মন কিন্তু খারাপ। আমি আমিনউদ্দিন স্টেজেই বসে আছি, কোন ব্যক্তি যদি বলেন না আমিনউদ্দিন আপনি বলছেন এটা কোরআনে নাই, হাত ধরে অনুরোধ করবো আসুন দেখে যান, যদি থাকে তাহলে আপনি মেনে নেন, আর যদি না থাকে তো আপনিও মানবেন না আমিও মানব না। ঠিক না ভুল? ঠিক না ভুল? কারণ আমাদের ফার্স্ট দলিল কোরআন। কথা বোঝা যায়নি? রাগ করবেন হয়তো অনেকে, কিছু করার নেই আব্বা, আমি যে কি বলি আমি বলি নে, বলায় তাই বলি, আমি বাঁশের বাঁশি যেরাম বাজাবে সেরকম বাজব। সুবহানাল্লাহ। বাবা, এজন্য পৃথিবীর জমিনে আমরা সবাই নবীওয়ালা। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে আপনার দেখা গেল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের বাণী হলো, আমি নবীনদের প্রতি প্রায় দিয়েছি। দুই নম্বরে আমার আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াসিদ্দিকীন, আমি সত্যবাদীদের প্রতি প্রায় দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সত্যবাদীদের মধ্যে আপনার শ্রেষ্ঠ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজ থেকে ফিরে বসে আছেন মক্কা নগরে, আবু জাহেল আগিয়ে এসেছে, ও মুস্তাফা নতুন কোনো খবর আসেনি। সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বললেন, ও আবু জাহেল, আমি নবী মুস্তাফা, নতুন একটা কথা শোনাই, শোনো। কি কথা? আমি রাতোরাত মসজিদে হারাম গেছি, আমি রাতোরাত মসজিদে একসাথে গেছি, এবং আমি সাত আসমান জমিন ভরপেট করে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি। জোরে বলুন। বলে, প্রমাণ কোথায়? আল্লাহর কোরআন খোলো। আল্লাহ পাক কোরআন মাজিদে 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা। জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদে আপনার সুন্দর করে জানিয়েছেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ পাকের অর্ডারে চলে গেলেন, এবং আপনার কিনা এক এক করে নয়, পৃথিবীর মাটিতে আমার আপনার নবী আপনার কিনা আসমান জমিন ভ্রমণ করে, সাত আসমান জমিন ভ্রমণ করে, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে, বিশেষ করে আবু জাহেল এলাকার মানুষদের কাছে যাইয়া বলে, ও এলাকার মানুষ
মানুষেরা ভালো করে শুনে রাখো, আমরা তো আসমান দেখিনি, আমরা সাত আসমান জমিন দেখিনি, সিদরাতুল মুনতাহা দেখিনি, আল্লাহর কিছু আমরা দেখিনি, তবে আমরা ভালো করে জানি এখান থেকে মসজিদে হারাম অনেক দূর, মসজিদে আকসা অনেকটা দূর, কয়েক দিনের রাস্তা হেঁটে হেঁটে যেতে গেলে মাঝ ভোর লেগে যেতে পারে, এত দূরের রাস্তা নাকি রাতের বেলাতে মুস্তাফা ভ্রমণ করে এসেছে, এত বড় মিথ্যাবাদী আর পাওয়া যাবে না। আবু জাহেল এলাকার মানুষকে যখন এমনি করে বলেছে, কথা কি বুঝতেছেন? রাগ হচ্ছে আমার কথায়? রাগ হয়নি তো? চলেন আপনারা ঘটনা শুনুন, আমি শুনাবো, তবে আগিয়ে গিয়ে, কারণ এই ছাটাই যখন করতে সেটা ভালো করে করিলেই সুবহানাল্লাহ। কন এখনো চাষ শুরু হয়নি, কেবল আমি চাষ করবো বলে খালি জমি ধার কর ছাড়তেছি, ছেটেলেই তারপর লাস্টে চাষ দিয়ে চলে যাব, চিন্তা নেই। বলে আমার সোনা মানিকের আল্লাহর নবী, আমাদের হাবিব, আল্লাহর হাবিব, আমাদের নবী, বিশ্ব রসুল, তামাম দুনিয়ার নবী যিনি, তিনি যখন এই কথা বলেছেন, আবু জাহেল এলাকার মানুষ ফিট করে নিয়েছে, এ কথা কখনো মেনে নেওয়া যায় না। কেন কেন কেন? আরে এখান থেকে আমরা তো মসজিদে হারাম চিনি, অত দূর, কত দূরের পথ, এই কথা কখনো মেনে নেওয়া যায়? রাত্রে গেছেন, আবার ভ্রমণ করে আবার ফিরে এসেছে, কয়েক দিনের রাস্তা, আর সেই রাস্তা গিয়ে ভ্রমণ করে চলে গিয়েছি, এত বড় মিথ্যা কথা মেনে নেওয়া যায়? গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, সুবহানাল্লাহ। কান আরো জোরে, আপনাদের তলার আওয়াজ যেমন হবে আমার এদিকের মেশিন তত গরম হবে। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে, জশ্নে ঈদ বারবি মানা, আ গয়ে হুজুর, আরো জোরে, আ গয়ে হুজুর গয়ে, গুঞ্জ উঠি, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর, সবাই উচ্চারণে বলুন, আ গয়ে হুজুর গয়ে, জশ্নে ঈদ বারবি মানা, আ গয়ে গয়া রজোরে, জশ্নে ঈদ বারবি মানা, আ গয়ে গয়ে, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর, আ গয়ে হুজুর, আরশ ফারশ কি থি গুফতগু, মে বড়া হুয়া বড়া হে তু, আরশ ফারশ কি থি গুপ্তগু, মে বড়া হুয়া বড়া হে তু, ফারশ বোলা আব হু মে বড়া, ফারশ বোলা আব হু মে বড়া, আ গয়ে হুজুর, আর জোরে, আ গয়ে, আওয়াজ হচ্ছে না বারার মোটা করে, আ গয়ে হুজুর গয়ে, জশ্নে ঈদ বারবি মানা, আ গয়ে, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর, হে আ গয়ে হুজুর। আপনাদের আওয়াজ মনে হচ্ছে দুঃখ আছে, আমার কথা অনেক ভালো লাগবে না, একটু জোরে আওয়াজ দিলে, মানে আমি দেখেছি বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, আর আমাদের শ্রোতার এত মন খারাপ কেন? একটু জোরে, আ গয়ে হুজুর গয়ে, আ গয়ে হুজুর, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর গয়ে, জশ্নে ঈদ বারবি মানা, আ গয়ে গয়ে, আ গয়ে, আরশ ফারশ কি থিয়ে গুপ্ত
गुفتگو मैं बड़ा हूँ या बड़ा है तू। सुभान अल्लाह। আরশ বলে তুই বড় না আমি বড়, জমিন বলে তুই বড় না আমি বড়, দুজনাতে মোনাজারা চলছে। আরশ ফরশ কি থি এ গুফতগু, মে বড়া হুঁ ইয়া বড়া হ্যায় তু। ফরশ বোলা আব হুঁ মে বড়া, আ গয়ে হুজুর, গয়ে আ গয়ে হুজুর। জোরে কন সুবহানাল্লাহ। অনেকে রাগ হচ্ছে, আমি বলছি তা আব্বাজি আমার শোনা মানে কাজ করি নাথ শরীফ পড়ে হবে, আরো শোনাবো আপনাদেরকে, পরে বাবা গিয়ে চলুন। আব্বা আমার সিদ্দিকিনদের মধ্যে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন, আবু জাহেল এলাকার মানুষকে ডেকে ডেকে বলে তো মিথ্যাবাদী। হাদিস ধরে হাদিস খুলে দেখেন, কোরআন খুলে দেখুন। এমন সময় আবু জাহেল লোকজন এক জায়গায় করে আমার নবীকে বদনাম করে, আর এই কথা আবু জাহেল গিয়ে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছেন, আয় আবু বাকার, যাকে তোমরা আল্লাহর নবী বলে মানতেছো তিনি একটি কথা বলেছেন। বলে কি কথা? বলে রাত ও রাত না তুমি মসজিদে হারাম মসজিদে আকসাতে গেছে, সাত আসমান জমিন ভ্রমণ করে এসেছে, এ কথা মেনে নেওয়া যায়? তা যে কথা কে বলেছে? তাছে আমেন আর লাল বলেছে, বলছে আমি আবু বাকার বলছি, পৃথিবীতে অন্য কেউ যদি বলতো আমি মেনে নিতাম না, আমেন আর লাল আমার নবী যখন বলেছেন কেউ মানুক আর নাই মানুক, আমি আবু বাকার মেনে নেই, নবী পাকের কথা সত্য কথা। আল্লাহ আমার নবীকে কত পাওয়ার দিয়েছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সাত আসমান জমিন ভ্রমণ করে আসছেন। আব্বা আমার আল্লাহ বলেছেন মিনান নবীন, আমি নবীদের প্রতি প্রায় দিয়েছি। আব্বাজি আমার সোনা মানিকেরা সর্বশ্রেষ্ঠ সিদ্দিক সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, হে বাবাজি আমার আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা 38 বছর বয়সে মুসলমান হয়েছিলেন, সারমর্ম বুঝুন। উনি যখন সিরিয়ার ময়দানে গেছেন ব্যবসা করার জন্য, হঠাৎ একটা স্বপ্ন দেখেছে, আকাশের চন্দ্র আর সূর্য তার বুকের উপরে চলে এসেছে। এই স্বপ্নটা গেল একজন পাত্রীর কাছে স্বপ্নের তাবির করার জন্য। উনি যাওয়ার পরে জিজ্ঞাসা করে স্বপ্ন কে দেখেছি, বলে আমি দেখেছি। বলে তোমার বাড়ি কোথা? তুমি এদেশের লোক না? কারণ আমার কিতাব বলছে তৌরাতে এই স্বপ্ন যে দেখবে তার বাড়ি হলো মক্কায়। জোরে বলুন, তার বাড়ি কোথায়? মক্কায়। জি না, যদি তুমি মক্কার লোক হও তো নাম কি? তাহলে নাম আমার আবু বাকার, বলছে এটাও তো রাতে লেখা আছে। আরো জোরে বলুন, মেনে নিয়েছি। বাপের নাম কি? আবু কোহাফা। বুঝতে পেরেছি আবু কোহাফার বেটা মক্কা নগরে রহনে ওয়ালা, সেই স্বপ্নটা দেখবে যার নাম আবু বাকার হবে, আর সেই হবে নবী পাকের প্রথম খলিফা। দলিল দেখো, দলিল দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে উনি বললেন, পাদরি মক্কা নগরে একজন নবী এসেছেন, আব্দুল্লাহর বেটা, আমিনার কলিজার টুকরা, যিনি আল্লাহর আখেরি পায়গম্বার, সেই নবী পাকের তুমি হবে খলিফা, এটাই হলো এই স্বপ্নের মানে। জোরে বলুন, হে বাবা, এ কথা যখন উনি বলেছেন, এ কথা শুনে উনি টুকটুক করে আমার নবী পাকের কাছে এসেছেন, এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন। আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন, হুজুর আমি আপনার কাছে একটা মুজেজা দেখতে চাই। আমার নবী বলছেন, আবু বাকার, সিরিয়ার সারজমিন যে সিরিয়ার মাটিতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তুমি যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটাই হলো আমি নবীর মুজেজা। এই দুশমন বেঈমানের দল, দেখ তেরে মেরে রব নে মুস্তাফা কো কিস তরহ কিস কদর শান ওয়ালা বানায়া হে। আমার নবী আপনার নবী ছুঁয়ে আসেন মক্কা নগরে, আর এ আসে সিরিয়ার জমিনে, সিরিয়ার জমিনে দেখা স্বপ্ন আমার নবী মক্কা থেকে বলছেন।
আল্লাহ এই জন্যই তো বলেছেন মিনান নবীন, আমি নবীদের প্রতি প্রায় দিয়েছি। আরো জোরে বলুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কদমে পড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম সিরিয়ার মাটিতে, আপনি জানলেন কেমন করে? বলছে এই জন্যই তো বলি আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। যদি মানো আবু বকর, আর না মানলে আবু জাহেল, তুমি জানবা কোন দলে যাব। এরা বলছে আমরা নবীকে মানি, খুব কলেমা পড়ছে, কিন্তু রসুলের যে এরকম ক্ষমতা আল্লাহ দিয়েছেন বলতে গেলে ওদের রাগ হয়, তার মানে বুঝে নিতে হবে আবু জাহেলের দলে, ঠিক কি না? মানলে সিদ্দিক তার দলে, না মানলে আবু জাহেল, আপনার ব্যাপার কোন দলে যাবেন। কথা বুঝে আসছে? আব্বাজি আমার সোনা মানিক, আগিয়ে চলুন না কেন, আমার আল্লাহ পাক আরো জানান সহাদাই, আমি শহীদগণদের প্রতি প্রাইজ দিয়েছি, কেমন প্রাইজ আছে সার মর্ম কথা বলি বাবা আমার। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমার হাসানে পাক, আমার হুসাইনে পাক জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন, আব্বা আমার সহদানদের প্রতি প্রাইজ, এত প্রাইজ আমার আল্লাহ দিয়েছে, সার মর্ম কথা শুনুন। একদিন হে বাবাজি আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়াসা ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, হে বাবা এমন সামাতে আপনার খেজুর পাড়তেছেন, ভালো খেজুরগুলো খাই আর খারাপগুলো হোসাইন পাককে দেয়, এমন সামাতে আপনার কিনা বলতেছে, এই গোলাম মেরে বেটা গোলাম, হ্যায় মেরে গোলাম কে লড়কে। যেই কথা বলেছেন গোলামের বেটা, ওর তো রাগ হয়ে গেছে সঙ্গে সঙ্গে, বলি কখনো মেনে নেওয়া যায় না, বিচার দিলেন বাপের কাছে। সার কথা, বিচারে গিয়েছেন, আজ বিচার হবে হোসাইন পাকের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হোসাইন জি, আপনি কি এই কথা বলেছেন যে গোলামের বেটা গোলাম? জি হ্যাঁ। কেন বললেন এ কথা? আপনি কি লিখে দিতে পারেন? তো বলছে হ্যাঁ পারি। উনি সঙ্গে সঙ্গে একটা কাগজে লিখে দিলেন, আমার নানু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার গোলাম ওমর, আর ওমরের বেটা আবদুল্লাহ গোলামের বেটা গোলাম, ইতি হোসাইন। জোরে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু লাফ মেরে উঠে হোসাইন পাকের কদম বুসি করে বলছেন, হোসাইন আমি যদি জোর করে কথা বলি তুমি মাফ করে দাও। বেটা আবদুল্লাহ বলেন, আব্বা আপনি ওনাকে শাস্তি দেবেন, আঘাত করবেন, চাবুক দিবেন, জেল দিবেন, ফাঁসি দেবেন, আমাকে চাকর বলার জন্য আপনি কদম বুসি করলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, আই বেটা আবদুল্লাহ, আমি জানি নবী পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তবু যখন কবরে যাব ফেরেশতা যখন এসে জিজ্ঞাসা করবে, বলো তোমার নবী কে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমি বলে দেব, আই ফেরেশতা সৎ রাসূলের নাওয়াসা আমাকে নবীর গোলাম হওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, দেখে লাও, দেখে লাও। তাহলে বোঝা যায় শহদাদের প্রতিও আল্লাহ দেওয়া প্রাইজ। জোরে বলেন, চার নাম্বার সলিহীন, যার বাংলা মানে আল্লাহর নেককার বান্দা। আরো জোরে, এবার আমি ঘুরে ফিরে একদম এবার আপনাদেরকে একটু জীবনী শোনাবো আল্লাহর অলিদের কথা। আরো জোরে কন, এবার একটু কাছে আসুন, মোটামুটি ছাটাই শেষ, এবার জীবনী একটু দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা